সাধুর পুরো কারণেই আপনাদের আন্দোলন চালিয়ে যান আমাদের গণতন্ত্রের মুক্তি ইসলামের মুক্তি বাংলাদেশের জনগণের মুক্তি না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলে যেতে হবে যেই শুকুরের হাত থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারছি না আপনাদের দুঃখ করার কোনো কারণ নেই এখানে দাঁড়িয়ে স্মরণ করছি সে সকল বীর যোদ্ধা আমাদের সে সকল ভাইদেরকে যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন নিজের গায়ে রক্ত জড়িয়েছেন সে সকল ভাইরা যারা কারাগারের অন্ত প্রকোষ্ঠে দিন গুনছেন এখানে দাঁড়িয়ে স্মরণ করছি আমার সে সকল ভাইদেরকে যারা এই খনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে যাদেরকে গুম হতে হয়েছে যাদেরকে খুন হতে হয়েছে সম্মানিত ভাইরা আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই আমরা দেখেছি রাশিয়ার জারির মতো সম্রাট তার পতন হয়েছে আমরা দেখেছি রেজা শাহ পাহলভি যার সাথে তৎকালীন পরাশক্তিগুলো ছিল তারপর তাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সম্মানিত উপস্থিতি এবং আমরা দেখেছি এই যে স্বৈরাচারী হাসিনা তার পিতা সে যখন বাংলাদেশকে খাম শুকুরের মতো খাম ছেড়ে ধরেছিল আমরা দেখেছি কিভাবে তার পতন হয়েছে আমরা সেই আমরা অত্যন্ত আশা আশান্বিত ভাবে একটি সুদিনের অপেক্ষা করছি বাংলাদেশে সেই সূর্য কাঙ্ক্ষিত সূর্য উদিত হবে হাজার হাজার ভাইয়ের রক্তের উপরে হাজার হাজার ভাইয়ের জীবনের উপরে এই রক্তগুলো বৃথা যদি পারি না বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনা দেশ বাংলাদেশ অলিয়া অলিয়ার দেশ বাংলাদেশ শাহজালালের দেশ শাহপালালের দেশ বাংলাদেশের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোন স্বৈরাচার অতীতে টিকতে পারে নাই ভবিষ্যৎ টিকতে পারবে না সাময়িকভাবে ফেরাউন হয়তো ক্ষমতার বসতে থাকতে পারে কিন্তু সব ফেরাউনদের সময় যখন ফুরিয়ে যায় তখন তাদের পতন হয় সম্মানিত উপস্থিতি আমরা জানি কিভাবে আমাদের 57 আর্মি অফিসার্স তাদেরকে আমাদের চোখের সামনে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের রয়েল সাহায্যে কিভাবে হত্যা করা হয়েছিল আমার বন্ধু ক্যাপ্টেন শহীদ সু তৎকালীন দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে কিভাবে আমাদের চোখের সামনে হত্যা করা হয়েছিল 57 জন আর্মি অফিসার তাদের রক্তের জবাব দিতে হবে শেখ হাসিনা সম্মানিত উপস্থিতি আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমার স্মিথ আমার বস তাকে গুম করে রাখা হয়েছে 2016 সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর পদে তিনি বলেছেন তিনি ডিজিএফ এর আইনা করে তাকে সুস্পষ্ট ভাবে দেখেছেন আমার বন্ধু ব্রিগেডিয়ার আরমান যার সাথে আমরা একসাথে প্র্যাকটিস করেছি যার সাথে দিন রাত একসাথে আমরা কাটিয়েছি ব্রিগেডিয়ার আরমানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আজ পর্যন্ত তাকে আমাদের কাছে ফেরত দেওয়া হয় নাই এভাবেই আমাদের বাংলাদেশের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে তাদের হিসাব আপনাকে দিতে হবে তাদের হিসাব দিতে হবে না বাঙালি বিয়ের জাতি বাঙালি যুদ্ধ করতে জানে বাঙালি তাদের অধিকার ফুরিয়ে আনতে জানে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করে ফেলবেন কিন্তু যে দেশের রুটস যে দেশের মূলে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের চার কোটি জনগণ যে সংগঠনকে ভালোবাসে আপনি সেই সংগঠনকে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তাদেরকে গুম করে তাদেরকে খুন করে তাদেরকে দেশ চালা করে কুভাবিক বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করতে পারবেন না এবং অন্যান্য যেসব ইসলামী দল রয়েছে দেশে গোলামী কেরামদেরকে আপনি বন্দী করে রেখেছেন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে বন্দী করে রেখেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেম বিশ্বরঞ্জিত মুফাসসির কোরআন আল্লাহ মাদ্দালা হোসেন চাইদি কিন্তু আপনারা মেরেই ফেলেছেন সম্মানিত উপস্থিতি এইভাবে যে সকল অত্যাচার নিগ্রহণ অন্যায় আপনারা চালিয়েছেন আমাদের জাতির উপরে আমরা সে সকল প্রত্যেকটা অন্যের জবাব আপনাকে দিতে হবে আমরা সেদিনের রূপে অপেক্ষায় আছি আমাদের আশা হতে হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশে স্বাধীনতার সূর্য উদিত হবে বাংলাদেশের মাটি কোনোভাবেই কোনো স্বৈরাচারকে বরদাস্ত করে না সম্মানিত আমরা অতীতে আন্দোলন করে দেখিয়ে দিয়েছি বাঙালির রক্ত কোনো বেইমানিকে সহ্য করে না কোনো মির্জাফর সাময়িকভাবে হয়তো বা বাংলার নির্বাচন বাতিলের জন্য জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে আমরা ফাইট ফর আওয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বাংলার জনগণকে স্বাগতম জানাই যে কালকে ভোট কেন্দ্র জনগণ গেছে না এখানে কে গেছে এখানে গেছে দামি লোকেরা
পারছে না, কিতাব না পাস করতে পারছে না, সত্য পাস করে তোমাদেরকে কি করবে? তাদেরকে ভাসিয়ে আদালতে যেতে হবে, তাদের গুম করা হবে, কোল করা হবে। বন্ধুগণ, আমরা গুম খুন বই করি না, আমাদের ফেসবুকে হ্যাক করা হবে, আমাদেরকে মামলা দেওয়া হবে। আমরা মামলা হামলা কিছু বই করি না। আমরা আমাদের চাই যদি তামিলের রাজ্য প্রত্যাখ্যান করা না হয় তো ইনশাল্লাহ আগামী 15 তারিখে আমরা ফাইট ফর ইন্টারন্যাশনাল বিবিসির সামনে একটা বিক্ষোভ সমাবেশে ডাকবো ইনশাল্লাহ। রাজপথে আসতে হবে, আমাদের ফয়সালা হবে কোন পথে। রাজপথে আসুন, ঐক্যবদ্ধ হয়ে কোন আন্দোলন ডাক দেন, যেভাবে কোন আন্দোলন যদি না করেন তাহলে এই ফেসিবাদ আসিয়া সরকারের হাত থেকে আমরা মুক্ত হতে পারবো না। হবে আমাদের বাইরে যেভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং নিঃশাস্তি ভাইদেরকে বাবুর ঐক্যত হরণ করা হয়েছে, সেভাবে এই সামনে যে 5 বছর সেই 5 বছর সেভাবে চলবে। এই 5 বছর মুক্ত করতে হলে আমাদেরকে হাসিয়া